فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم رفع اليدين كي منسوخ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া বাদ সম্মানিত ভাই অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন রফউল ইয়াদাইন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজীবন সুন্নাহ তিনি মৃত্যুর আগ পর্যন্ত রফউল ইয়াদাইন করেছেন অর্থাৎ দুই হাত উত্তোলন করেছেন চার স্থানে সলাতে প্রবেশ করার সময় রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় এবং তৃতীয় রাকাতের জন্য যখন উঠতেন প্রথম বৈঠক থেকে তৃতীয় রাকাতের জন্য যখন উঠতেন তখন তিনি রফউল ইয়াদাইন এই চার স্থানে আজীবন করেছেন এটা বহু হাদিস দ্বারা প্রমাণিত এই এই ব্যাপারে রফউল ইয়াদাইন আল্লাহ রাসূলের যে একটা আজীবন সুন্নাহ এই ব্যাপারে ওলামায়ে কেরাম স্বতন্ত্র কিতাব লিখেছেন ইমাম সুবকি ইমাম বুখারী সহ জগৎ বিখ্যাত মুহাদ্দিসে কেরাম তারা এই বিষয়ের উপর অসংখ্য হাদিস এনে প্রমাণ করেছেন যে রফউল ইয়াদাইন করা সলাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ইমাম বুখারী জুজ রফউল ইয়াদাইন একটি পৃথক গ্রন্থ রচনা করেছেন যেখানে তিনি 198টা হাদিস নিয়ে এসেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফউল ইয়াদাইন দিয়ে তিনি কি করতেন সলাত আদায় করতেন এখন আমাদের সমাজে সূরা বাকারার 238 নম্বর আয়াত দিয়ে বলে যে রফউল ইয়াদাইন মানসুখ হয়ে গেছে কি বলে যে কুমুলিল্লাহি কানিতিন আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর জন্য বিনয় হয়ে দাঁড়াও বিনম্র হয়ে দাঁড়াও সুতরাং যেহেতু রফউল ইয়াদাইন করে বারবার রফউল ইয়াদাইন করলে শরীর নড়াচড়া হয় অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া হয় এই জন্য রফউল ইয়াদাইন করা যাবে না আমাদের সমাজে একটা কথা বলে যে গায়ের বাছুর নিয়ে গোড়ার মধ্যে লাগিয়ে দিয়েছে এটা এরকমই করেছে এই আয়াত তের সাথে রফউল ইয়াদাইনের সাথে কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই কারণ এই আয়াত কেন নাজিল হয়েছে বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনু মাজাহ সহ পৃথিবীর যত হাদিস কিতাব আছে প্রায় কিতাবেই এই হাদিসে এই আয়াতের শানে নুজুল বর্ণিত হয়েছে যায়েদ ইবনু আরকাম বলেন যে আমরা ইসলামের প্রাথমিক যুগে যখন আমরা সলাতে আসতাম আমরা যখন মাসবুক হতাম মানে কোনো অংশ পেতাম না সলাতের তখন আমরা জিজ্ঞেস করতাম অপর ভাইকে যে সলাত কত রাকাত হয়েছে আমরা এইভাবে পরস্পর কি করতাম সলাতের মধ্যে কথাবার্তা বলতাম জিজ্ঞেস করতাম কোনো বিষয়ে তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরে বাকারার 238 নম্বর আয়াত নাজিল করলেন কুমুলিল্লাহি কানিতিন তোমরা আল্লাহর জন্য বিনয় হয়ে দাঁড়াও কথাবার্তা এটা সেটা জিজ্ঞাসা করা তোমরা কি করো বর্জন করো যা বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই সহ বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে তিরমিজির 405 নম্বর হাদিস তাহলে এই আয়াতের সাথে আর রফউল ইয়াদাইনের সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু আপনাকে আমাকে দুকা দেওয়ার জন্য এই আয়াত পেশ করা হয় যে আয়াত দ্বারা রফউল ইয়াদাইন মানসুখ হয়ে গেছে তারপর ইমাম তহাবি রহিমাহুমুল্লাহ যিনি তৃতীয় হিজরির একজন প্রখ্যাত হানাফি মুহাদ্দিস ছিলেন হাদিস বিশারদ ছিলেন তিনি এসে বললেন যে রফউল ইয়াদাইন মানসুখ হয়ে গেছে তিনি কিছু উটবট হাদিস এবং কিছু উটবট কথা মন গড়ার কথার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে রফউল ইয়াদাইন মানসুখ হয়ে গেছে এটা তার একটা কথা এটা তার নিজস্ব মতামত এটা তিনি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করেননি তাহলে ইমাম তহাবি রহিমাহুল্লাহ উনি কোনো নবী ছিলেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর রফউল ইয়াদাইন জারি ছিল আল্লাহ রাসূল রফউল ইয়াদাইন করতেন এবং তার সাহাবায়ে কেরাম রফউল ইয়াদাইন করতেন কিন্তু পরবর্তীতে এসে ইমাম তহাবি নবী ছিলেন তার মাধ্যমে রফউল ইয়াদাইন মানসুখ হয়ে গেছে এরকম কি এরকম নয় সুতরাং যত মানুষই বলুক আল্লাহ রাসূলের হাদিস দ্বারা যদি কোনো কিছু প্রমাণ হয়ে যায় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে মানসুখ করে যাননি রহিত করে যাননি পরবর্তীতে যত বড় বিদ্বানের হাদিস বিশারদ হোক যত বড় আলেম হোক ফকির হোক যদি বলে মানসুখ হয়ে গেছে যদি সুস্পষ্ট কোনো প্রমাণ না থাকে সেটা কখনো মানসুখ নয় সেটা রহিত নয় ইমাম তহাবি যতই উনি দাবি করুক না কেন উনি যা কিছুই বলুক না কেন যে রফউল ইয়াদাইন মানসুখ হয়ে গেছে মানসুখ নয় কারণ আল্লাহ রাসূল থেকে অকাট্যভাবে প্রমাণিত তিনি রফউল ইয়াদাইন করেছেন তার থেকে প্রমাণিত নয় যে তিনি রফউল ইয়াদাইন করেননি যেটা আল্লাহ রাসূল থেকে সাহাবায়ে কেরাম থেকে আসলে মুবাশশার থেকে অকাট্যভাবে প্রমাণিত
যে রফুল ইয়াদাইন তারা করতেন সলাতে, সুতরাং রফুল ইয়াদাইন করাই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনদের সুন্নাহ। চারও খলিফাই কি করতেন, রফুল ইয়াদাইন করে সলাত আদায় করতেন, যা ইমাম বুখারী জুজু রফুল ইয়াদাইনের মধ্যে বিস্তারিত উল্লেখ করেছেন। সুতরাং আমাদেরকে রফুল ইয়াদাইন অবশ্যই করতে হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ। আমির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কেউ যদি একবার রফুল ইয়াদাইন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি সওয়াব দান করবেন। তাহলে আমরা যদি কত সলাত আদায় করছি, আমরা প্রত্যেকটা সলাত থেকে কি পরিমাণ সওয়াব থেকে আমরা বঞ্চিত হচ্ছি, অথচ একটা নেকির জন্য কিয়ামতের দিন মানুষ কি করবে, হয়রান পেরেশান হয়ে যাবে, একটা নেকির জন্য অনেকে জান্নাতে যেতে পারবে না। তাহলে আমরা কত নেকি থেকে মাহরুম হচ্ছি। সুতরাং আমাদের উচিত রফুল ইয়াদাইন করা। কে মানসুক বলেছে, কে এটাকে রহিত বলেছে, সেদিকে আমাদের ভ্রূক্ষেপ করার সময় নেই, সুযোগ নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রাথমিক যুগে কিছু বিধান দিয়েছেন, পরবর্তীতে এটা মানসুক করে দিয়েছেন, এরকম সুস্পষ্টভাবে বর্ণনা এসেছে। যেরকম ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারতকে আল্লাহ রাসূল নিষিদ্ধ করেছেন, পরবর্তীতে অনুমতি দিয়েছেন, এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বিধান আছে ইসলামের প্রাথমিক যুগে নিষেধ করেছিলেন, পরবর্তীতে অনুমতি দিয়েছেন, অথবা প্রথম দিকে অনুমতি দিয়েছেন পরবর্তীতে নিষেধ করেছেন। কিন্তু রফুল ইয়াদাইনের ক্ষেত্রে এরকম কোনো হাদিস পাওয়া যাবে যে আল্লাহ রাসূল প্রথম পর্যায়ে করতেন শেষে করতেন না, অথবা তিনি প্রথম পর্যায়ে করার জন্য বলছেন শেষে নিষেধ করে দিয়েছেন, এরকম কোনো হাদিস নেই। এই কারণে যেহেতু এটা রহিত হয়ে গেছে, এই ব্যাপারে কোনো হাদিস নেই, আর ইমাম বুখারী, ইমাম আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনু মাজা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনু হাম্বল, ইমাম মালিক সকলে রফুল ইয়াদাইন কি করেছেন, গ্রহণ করেছেন, তারা জানলেন না যে এটা মানসুখ হয়ে গেছে। ইমাম শাফির মতো জগৎ বিখ্যাত হাদিস বিশারদ, ইমাম মালিক রহিমাহুল্লাহর মতো, ইমাম আহমদ ইবনু হাম্বলের মতো, আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক, ইমাম বুখারী, তাদের মতো জগৎ বিখ্যাত হাদিস বিশারদগণ জানলেন না এটা মানসুখ হয়ে গেছে, আর আমি আপনি জেনে ফেললাম এটা মানসুখ হয়ে গেছে। সুতরাং আমাদেরকে আজীবন আমরা যতদিন সলাত আদায় করব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসারতে অনুকরণার্থে আমরা কি করব, রফুল ইয়াদাইন করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুক। ওবিল্লাহি তৌফিক ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।